বন্ধুরা আমি প্রিয় আর আরামরা দেখছেন ইউটিউব চ্যানেল প্রিটি গার্ডেন। অনেকদিন ভিডিও করতে পারিনি, বাইরে গেছিলাম। তো আজকের একটি সুন্দর বড় নার্সারি বাগানে আমি চলে এসেছি। তো এখানে কাকাবাবুকে দেখতে পাচ্ছেন, ওনার একটু বড় নার্সারি বাগান আছেন। পিছনে ফুল গাছ দেখতে পাচ্ছেন, আমি দেখাবো কত কি দাম আছে, প্লাস কি আমি পরিচর্যা করবে উনি সব কিছু বলে দেবেন। এটা হচ্ছে কাকদ্বীপ, তাই তো? কাকদ্বীপ কামারহাট। তো উনি ওনার কাছ থেকে জেনে নেবো যে কাকদ্বীপ কামারহাট এখানে নার্সারি বাগান আসতে গেলে কীভাবে আপনারা আসবেন। তো আমার নামটা কি? আমার নাম চন্দন মণ্ডল, আমার নার্সারির নাম কৃষ্ণকালী হর্টিকালচার অ্যান্ড নার্সারি। হ্যাঁ, এখানে ফুল ফলের চারা এবং বিভিন্ন ধরনের পাতাবাহার আপনার সবজি চারা এগুলো তৈরি করা হয় এবং মূলত ফুল মেলা বা কৃষি মেলাতে অংশগ্রহণও করা হয় এখান থেকে। আর এখান থেকেও অনেকে ওই ফুল মেলা বা কৃষি মেলা টেলার জন্য অনেক গাছপালাও আমার থেকে নিয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, আমি তো সব জায়গায় অ্যাটেন্ড করতে পারি না, সব কৃষি মেলা বা ফুল মেলাতে অ্যাটেন্ড করতে পারি না। আমি আমার ব্লকে কাকদ্বীপ ফুল মেলা এবং ওই কাকদ্বীপ কৃষি মেলা টেলাগুলো যোগদান করি। ডায়মন্ড থেকে অনেকে আসেন, তো কি হবে? ডায়মন্ড থেকে স্টেট বা লাক্সারি বাসে এলে আপনার কামারহাট ওএনজিসি মোড় নামতে হবে। ওএনজিসি রাস্তা দিয়ে পূর্ব দিকে মিনিট চারেকের রাস্তা, চার মিনিটের রাস্তা। আমার নার্সারি, আমার নাম চন্দন মণ্ডল। ফোন করলে ফোন নাম্বার একটু বলে দেবেন, আমি উপরে স্ক্রিনে উপরে দিয়ে দেবো। কন্ট্যাক্ট নাম্বার 90 93 95 88 61। তো দেখ, শুনতে পেলেন, আমি স্ক্রিনের উপরে আমি নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই কল করবেন কাউকে। তো চলো আমরা নার্সারি বাগান আরও আমি ঘুরে নিই, বেশি আমি কথা বলবো না, কারণ আমরা বুঝতে পারছি যে আমি দেখবেন যে গাছপালা কী আছে। তো চলো এবার গাছ দেখতে দেখতে কথা বলবো, কেমন? তুমি দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গোলাপ। আমি জিজ্ঞাসা করলাম গোলাপ ফুলের দাম কত আছে। পাইকারি আর খুচরো রেট আলাদা হয়, আপনারা অবশ্যই জানেন। পাইকারি রেট আমরা ফোন নাম্বার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দিয়ে ফোন নাম্বার দেওয়া আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। এটা সিঙ্গেল গাছের দাম কত আছে? 70 টাকা। 70 টাকা পার পিস? পার পিস আর বিভিন্ন কোয়ালিটি আছে, তার উপর দাম ডিফারেন্ট, একই একই। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে। যদি গোলাপ ফুল আপনারা, কারণ অনেক জাতের গোলাপ ফুল হয়, তো তো সুন্দর গোলাপ ফুল এখান থেকে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন, এখানে এসে সংগ্রহ করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জবা ফুল আছে, ভ্যারাইটিস। এগুলো বিদেশি জবা কি? বেঙ্গালোর থেকে জবা আছে। এগুলো কেমন পিস আছে? এগুলো 40 টাকা আছে, 40 টাকা পার পিস। বিভিন্ন জবা ফুলের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দাম হয়। মানে পূজার উপকরণ হিসাবে একবারে খুব উপযোগী। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাড়িতে আছে, খুব সুন্দর ফুল দেয়। এই কিরম দাম আছে বড় গাছগুলো? আপনারা সংগ্রহ করতে পারেন। এসব বনসাই করা হচ্ছে, এটা খুব সুন্দর। ছোট গাছ আছে 40 টাকা রেট। আচ্ছা, সব রকম কালারই দেখতে পাচ্ছ আছে। ছোট গাছে কত বেল হয়েছে, এর কিরকম দাম আছে? 700 টাকা দাম আছে। পিটুনিয়া দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল। পিটুনিয়া শীতের সিজন,
তাই তো হ্যাঁ অনেক গ্রাম আছে যে চারা বিক্রি হবে না যদিও চারা ছোট টাকা রেট আছে টপ সমেত কি বিক্রি হয় টপ সমেত এই মেলার জন্য নিয়ে যায় আচ্ছা বিক্রিও করা হয় এগুলো কি চারা আছে এগুলো এগুলো জামরুল জামরুল থাই ভ্যারাইটি জামরুল কত গ্রাম দাম আছে এগুলো খুচরো রেট 7 টাকা আচ্ছা আচ্ছা এটা ইয়ে গাছ আছে ডালিয়ে গাছ না চারা দেখতে পাচ্ছেন এগুলো গ্রাম দাম আছে গাছ চারাও পাবেন এখানে ফুল আছে গাছে হ্যাঁ মালটাটা সবুজ কেমন কোরো না কোরো টাইপের একটা মালটাটা পাইকারি রেট আলাদা এলো সিঙ্গেল দাম পাইকারি রেট জানার জন্য উপরে স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে ফোন করবেন দাদাকে পাইকারি পাইকারি দেখতে পাচ্ছ এখানে হিউজ গাছের চারা আছে এখানে লেবু হয়ে আছে দেখতে পাচ্ছ এগুলো কিরম দাম আছে এটা কি লেবু আছে আচ্ছা আচ্ছা চায়না পাতি আমের মুকুল চলে এসছে এইটার কি মাছ কি মাম আছে অল টাইম 12 মাসের থাই অল টাইম কিরকম দাম আছে কেন আমরা কাছে চেয়েছিল চারা কানে গেল না কানে লাগাছে কানে লাগাছে মিষ্টি কিনা এটা মিষ্টি মিষ্টি কানে কত দাম আছে আমি একটা ভিডিও কমেন্ট মালটা আছে এই মালটা এই মালটা বিভিন্ন ভ্যারাইটিস কাঁঠাল গাছ এখানে আর এটা হচ্ছে গিয়ে বেল গাছ না আছে বেল গাছের চারা এটা কি গাছ আছে চালতা চালতা গাছের চারা আচ্ছা কিরম দাম আছে কুড়ি টাকা চাল দেয় গাছ আমি